আসলে কালকে তো অনেক রাতে ঘুমিয়েছিল, আমি যাচ্ছি তো, আমি এক্ষুনি গিয়ে ডেকে নিয়ে আসছি। বাবারে বাবা, এই ঢিঙ্গি মেয়েকে দেখছি গোড়া থেকেই সবকিছু শেখাতে হবে। ঠিকঠাক মানুষ করতে না পারলে ঘোর অনর্থ হবে। অবশ্য কটকট করে কথা বলা টিয়াকে কি আর নতুন করে কোনো বুলি শেখানো যাবে? এত সকালে কে বিরক্ত করছে? আরে বাবা, এত সকালে কে বিরক্ত করছে? এই তো স্নান টান। তুমি আবার সালোয়ার পরেছো আলো? না মানে দেখো, আমি বুঝতে পারছি যে তোমার শাড়ি পরতে একটু অসুবিধা হয়, কিন্তু তুমি তো জানো পিসিটা আমি কীরকম রাগারাগি করছেন। তারপর তোমার সবে কালকে বউ ভাত গেছে, দু তিন দিন একটু অ্যাডজাস্ট করে নাও, তারপরে। না মানে আমি তো আজ কলেজে যাব, তাই সালোয়ার। তুমি আজকে কলেজে যাবে? হ্যাঁ, আর কলেজে শাড়ি পরে গেলে খুব অসুবিধা হবে। কিন্তু পিসিটাম্মি, পিসিটাম্মিকে আমি বুঝিয়ে বলবো, চলো। আলো আমি বুঝতে পারছি, কিন্তু পিসিটাম্মি আবার। আমি শাড়ি পরবো, আমি সত্যি শাড়ি পরবো, কিন্তু আমাদের কলেজে ল্যাব ক্লাস থাকে, আর ল্যাবে প্রচুর কাজকর্ম করতে হয়, এদিক ওদিক ছোটাছুটি করতে হয়, শাড়ি পরে সেসব কাজকর্ম করা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। তাই দেখো ভর্তি ভাই, আমার তো শাড়ি পরার অভ্যেস নেই, আমি শাড়ি সামলাতে না পেরে যদি কলেজে পড়ে যাই যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই বলছিলাম। তখন তো তোমাদেরকেই আমাকে নিয়ে ঝামেলায় পড়তে হবে, আমি সেটা চাই না। আসলে কি জানো তো বিএম, ওর ব্রেনটা না উল্টো দিকে বসানো, তাই জন্য ও চলে উল্টো পথে। আমরা যদি ডান দিকে যাই ও যাবে বাঁ দিকে। বর্তি ভাই আমি নিচে যাচ্ছি। আলো আলো এক মিনিট, আলো দেখলে বিএম, দেখলে ঠিক আছে, তুমি বুঝতে পারলে তো? এবার কিন্তু আমি ওকে কেস খাওয়াইনি, ও নিজে থেকেই কেস খাওয়ার ব্যবস্থা করে রেখেছে। আমার কি ভুগুক, শাস্তি পাক। ভাইয়া চুপ করো না। আলো শোনো,